আমরা ইউনিয়ন পরিষদে মাইকিং করে করে মানুষকে বলেছিলাম মিটার লাগবে আপনাদের, কার মিটার লাগবে আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে নিয়ে নেন। আপনি মাননীয় স্পিকার আপনি জানেন 2017 সালে আমি এই মহান জাতীয় সংসদে একটা বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্য এমন ছিল যে আমি আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ দুই আসন যেখানে সিংগাইর হরিরামপুর এবং সদরের তিনটি ইউনিয়ন সহ 27টি ইউনিয়ন একটা পৌরসভা, এই এত বড় একটা আসন, এইখানে মাত্র 30 ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল। এই সরকার 2008-এ ডিসেম্বরে যখন নির্বাচিত হয়ে ক্ষমতা নিলেন, নয়ে এসে তারপরের থেকে আমি 17 সালে যে বক্তব্যটা দিলাম আমরা শত ভাগ বিদ্যুতায়ন আমার আসনে আমি করেছি। শুধু তাই না, আমাদের সরকার এই যে বিদ্যুতের মিটার, এই একটা মিটারের জন্য যখন এলাকায় যাইতাম তখনই সবাই এসে বলতো একটা মিটার দেন, একটা মিটার দেন। এই মিটারের জন্য আগের মানে আমাদের আগে যারা ছিল তাদের অনেকেই দেখা গেছে একটা মিটার তো দিতেই পারে নাই, দিবে বলে তারা 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত ওই মিটারের জন্য তারা দুর্নীতি করেছে। আমরা বলেছিলাম একটা টাকাও দুর্নীতি হবে না, ওই মিটারের যে সরকারি রেট আছে শুধু সেটাই আপনারা জমা করবেন, আপনাদের ঘরে ঘরে আমরা বিদ্যুতের লাইন এবং সেই মিটার আমরা পৌঁছে দিব এবং দিয়েছিলামও তাই। শুধু তাই না, আমরা ইউনিয়ন পরিষদে মাইকিং করে করে মানুষকে বলেছিলাম মিটার লাগবে আপনাদের, কার মিটার লাগবে আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে নিয়ে নেন। এই বক্তব্যটাই জাতীয় সংসদে আমার ছিল যে এখন ফেরি করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, মিটার ফেরি করে দিতে হচ্ছে, বিদ্যুৎ আমরা মানুষের ঘরে ঘরে এইরকম ভাবে পৌঁছে দিচ্ছি। এই কথাটাকে এই ট্রোল করে আজকে সেই বিএনপি জামাতের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমরা যাদেরকে বলি তারাও বিভিন্নভাবে বক্তব্যে একই কথা, কই ফেরি করে দিচ্ছেন না, কই ফেরি করে দিচ্ছেন না, আমরা দিচ্ছি তো, আমরা দিয়েছি তো, আর যদি সেটা না দিতে পারতাম আজকের এই যে বাজেট আমাদের শুধু দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা যেই বাজেট প্রতি বছরই আমরা বাড়াতে পারছি, মানুষকে আজকে সুখে শান্তিতে রাখতে পারছি, যদি ঘরে ঘরে বিদ্যুৎ না যেত এটা কোনোভাবেই সম্ভব হতো না মাননীয় স্পিকার। আজকে গার্মেন্টসে আমরা এত সফলতা দেখাচ্ছি, সেই সফলতা দেখাতে পারতাম না যদি আমাদের সেই পাওয়ার, আমাদের এনার্জি, সেই বিদ্যুৎ আমরা এই দেশে সেই উন্নতি না করতে পারতাম, বিদ্যুতের সেই ব্যবস্থা আমরা না করতে পারতাম। তাহলে এরা কি করে, এরা চোখ থাকতে অন্ধ হয়েছে, সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করছে কিন্তু সেটাকে অস্বীকার করছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু মানুষের বিদ্যুতের আলোই দেন নাই, মানুষের ঘরে ঘরে আলো দেন নাই, উনি প্রত্যেকটা মানুষের হৃদয়ের আলো, আলোতে আলোকিত হয়ে হাজার বছর বেঁচে থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না মাননীয় স্পিকার। আমরা জাতির পিতাকে হারিয়ে যেমন এখন আমরা পদে পদে বুঝতে পারি যে আমরা কি রত্ন হারিয়েছি, যিনি 3.5 বছর মাত্র দেশের নেতৃত্ব দিয়েছিলেন, দেশের অবস্থা কোথায় নিয়ে গিয়েছিলেন, যদি উনি বেঁচে থাকতেন অনেক আগেই এই দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর উন্নত রাষ্ট্রে, ওই রকম উন্নত রাষ্ট্রে পরিণত হইত, কিন্তু হইতে দেয় নাই। তাকে হত্যা করার মধ্য দিয়ে এই দেশটাকে, জাতির পিতাকে তারা ধ্বংস করে, এই দেশটাকে ধ্বংস করার পায়তারা তারা করেছে। আজকে তাদের মুখেই বড় বড় কথা শুনতে হয় মাননীয় স্পিকার, তারাই আজকে আমাদেরকে নিয়ে আমাদের সত্য কথাকে তারা মিথ্যা বানিয়ে আজকে ট্রোল করার চেষ্টা করছে মাননীয় স্পিকার। এটা বড়ই দুঃখজনক, বড়ই হতভাগা আমরা।